সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খেলার খনে অনুষ্ঠানে, যেখানে থাকছে ফুটবল ক্রিকেট সহ সমসাময়িক খেলার বিশ্লেষণ, ফলাফল, খুঁটিনাটি, নানা খবর। আপনাদের জানানোর চেষ্টা করব ক্রীড়াঙ্গনের অজানা গল্প। দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্টে লড়ছে বাংলাদেশ এবং স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে আমরা জানি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ফলোনে পড়েছিল প্রথম ইনিংসে, তবে ফলোন না করে আবারও ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। তবে প্রথম টেস্টের পর থেকে কিন্তু সমালোচিত হচ্ছেন অধিনায়ক মুমিনুল হক। তিনি নিজে ব্যাটিংয়ে রান পাচ্ছেন না ব্যাট হাতে, একসঙ্গে অধিনায়ক হিসেবে মাঠে তার সিদ্ধান্তগুলো কিন্তু দলকে ভোগাচ্ছে। তো এরপরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক জায়গাতেই কথা উঠে যে টেস্ট অধিনায়ক পরিবর্তন করা হোক বা পরিবর্তনের সময় এসেছে। আসলে কি টেস্ট অধিনায়ক পরিবর্তন করলে কি সমাধান হবে, এই বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন সহকর্মী মাকসুম আলম খান। মাকসুম, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা গত প্রথম টেস্ট হারের পর যেটা খুব করে আসলো, মুমিনুল খুব ভালো মানুষের মতোই নিজের কাঁধে সব দোষ নিয়ে নিয়েছিলেন, হারের দোষ, যেখানে একটা সময় বাংলাদেশ খুব জয়ের কাছাকাছি ছিল বা স্বপ্ন দেখছিল জয়ের, মানে খুব পসিবল ছিল, এক্স্যাক্টলি সেখান থেকে বাংলাদেশ হেরে গেল তার কিছু ডিসিশনের জন্য। টস জিতে তিনি কেন ব্যাটিং নিলেন না এইসব কারণে পরবর্তীতে আমরা বিভিন্ন মাধ্যমে জানলাম যে এগুলো অ্যাকচুয়ালি তার ডিসিশন ছিল না, সিনিয়রদের ডিসিশন তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় টেস্টও দেখলাম প্রথম দিনই একেবারে শুরুর দিকে একটা বলা যে প্লাম LBW যেটা দেয়নি আম্পায়ার, তারা পক্ষপাতমূলক আম্পায়ারিং করে আসছে প্রথম টেস্ট থেকে, এখানেও অব্যাহত আছে। বোলার কিন্তু রিভিউ চেয়েছিলেন, তিনি মাঠের সবার মতামত নিতে গিয়ে সময় পার হয়ে গেল, এরপর আবারও কিন্তু তাকে নিয়ে ট্রল হয়, সমালোচনা শুরু হয়েছে, টেস্ট অধিনায়ক পরিবর্তনের একটা রব উঠেছে। টেস্ট অধিনায়ক পরিবর্তন করলেই কি অ্যাকচুয়ালি বাংলাদেশ টেস্টে ভালো দল হয়ে যাবে? কঠিন বলা খুব। আপনি যদি মুমিনুলের ক্যাপ্টেন্সি পাওয়াটার কথা থেকে আসেন এবং মুমিনুলের স্বভাব সুলভ যে বৈশিষ্ট্য বা মানে উনি যেই স্বভাবের মানুষ সেইগুলো দেখেন, তাহলে এই আপনার প্রশ্নের হয়তো একটু সমাধান দেওয়া যেতে পারে যে মুমিনুল কেমন। প্রথমত মুমিনুলকে একেবারে বিসিবি যে একেবারে অবধারিতভাবে যে তাকে চিন্তা করেই টেস্ট ক্যাপ্টেন, ফার্স্ট চয়েস হিসেবে তাকে টেস্ট ক্যাপ্টেন বানিয়েছে ব্যাপারটা কিন্তু তা ছিল না। সাকিব আল হাসানের সেই নিষেধাজ্ঞার পরে তিন ফরম্যাটের তিনজন ক্যাপ্টেন্সি নীতিতে চলে যায়, তখন টেস্টে যেহেতু মুমিনুল যেহেতু অন্য কোনো ফরম্যাট খেলছিলেন না এবং টেস্টে তিনি বেশ সফল ছিলেন বিশেষ করে দেশের মাটিতে, তো ওই টেস্ট ক্রিকেটটাকে, এবং তখন বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভালো করছিল না, আপনি ভারতের মাটিতে ওই রকম ইনিংস ব্যবধানে হার, দুটো ম্যাচ এই মিলিয়ে দেশের বাইরে বাংলাদেশ, তার আগে মাত্রই আফগানিস্তানের সঙ্গে দেশের মাটিতে হার, তো সব মিলিয়ে বাংলাদেশ চাচ্ছিল যে বিভিন্ন ফরম্যাটের জন্য কাউকে কাউকে দল গড়ার জন্য একটা দায়িত্ব দিয়ে দিতে যে তুমি তোমার মতো করে দলটা সাজিয়ে নাও। সেটাও তো মুমিনুল পারেননি। সেটাই যে মুমিনুলের এরপরে আসলে টেস্ট ক্রিকেট হচ্ছে মানে সবচেয়ে এলিট ফরম্যাট, তো এই এবং বাংলাদেশ সেই জায়গায় সবচেয়ে বেশি ভুগছিল, তো সেইখানে মুমিনুলের ঘাড়ে মানে বলা হয় না যে ছোট্ট কাঁধে, মানে আমি আসলে মুমিনুলের গড়নের জন্য বলছি, মানে গড়নে তিনি একটু ছোটোখাটো মানুষ, তার ওই ছোট্ট কাঁধে বিশাল বড় এক দায়িত্ব এসে পড়ে। এবং মুমিনুলকে আমরা যেমনভাবে চিনি যে স্বভাবসুলভভাবে একটু শান্ত স্বভাবের কথা বলে, মানে উনি অতটা বাকপটু না, প্রেস কনফারেন্সগুলোতে দেখলেও আপনি বুঝবেন যে হ্যাঁ সবসময় বলে, যদি কোনো কঠিন মোমেন্ট এসে যায় প্রেস কনফারেন্সে উনি বলে বসেন হ্যাঁ তাহলে আমারই দায়, আমিই দায় নিয়ে ফেলছি, তাছাড়া মানে একটু অভিমানসুলভ, মানে অন্যান্য দেশের ক্যাপ্টেনদের আপনি বিরাট কোহলির পাশাপাশি একটু যে একটু অ্যাটাকিং থাকে বা আগ্রাসী থাকে, তার প্রেসকন মাঠে যেমন খুব একটা আগ্রাসী না, প্রেস কনফারেন্সও একই রকম। রাইট, আপনি রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা আপনি অস্ট্রেলিয়ান কোনো ক্রিকেটারকে দেখুন, আপনি তাদের মধ্যে ওই আপনি যদি কোনো কঠিন প্রশ্নের সম্মুখীনও হন তারা কিন্তু সেইটাকে সেই সমানভাবে আসলে পাল্টা জবাব দিতে পারেন। হ্যাঁ, তো মুমিনুল সেই জায়গাগুলোতে আসলে ওই দৃঢ়তা দেখাতে পারেন না, তো স্বভাবসুলভভাবে তিনি কিছুটা শান্ত স্বভাবের এবং আমার মনে হয় মাঠে এগুলো তার পারফরমেন্সে প্রভাব ফেলে, কনফিউজ থাকেন সবসময়। লাস্ট যখন একটু অ্যাড করি, যখন বাংলাদেশ লাস্ট হোমে সিরিজগুলো টেস্ট সিরিজ পাকিস্তানের সাথে খুব বাজেভাবে হারলো নিশ্চয়ই আমাদের মনে আছে, তখনও কিন্তু টিম ডিরেক্টর তার কিছুদিন আগেই টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পান খালেদ মাহমুদ সুজন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কতটুকু মোটিভেট করতে পারছেন দলকে এবং অ্যাজ এ ক্যাপ্টেন তিনি কতটুকু সাপোর্ট দিতে পারছেন, তিনি কিন্তু খুব পজিটিভ কথা বলেছিলেন, মানে তিনি যে মুমিনুলকে মুমিনুলের পাশে আছেন এমন বার্তা তিনি দিয়েছিলেন, তিনি এখনও দলের সঙ্গে আছেন। এরপর বাংলাদেশ মাউন্ট মঙ্গনে একটা টেস্ট ম্যাচ জিতে আসলো, সেখানে মুমিনুলের একটা ভালো ইনিংসও কিন্তু ছিল, 88 রানের, হ্যাঁ 88 রানের, রাইট। তো কিন্তু কথা হচ্ছে যে মুমিনুল মাঝে মাঝে এরকম আমরা দেখছি তার ব্যাট থেকে অ্যাজ এ ক্যাপ্টেন, হয়তো বা তিনি দু একটা
ম্যাচে ভালো কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু আড়াই বছর বা দুই বছর সাত আট মাস ক্যাপ্টেন্সি করার পরে যতটুকু ম্যাচিউরিটি আসা উচিত তিনি অতটুকু ম্যাচিউর কি হয়েছেন অ্যাজ এ ক্যাপ্টেন? তিনি তো ক্রিকেট খেলছেন একযুগ, প্রায় একযুগ হয়ে গেছে। জি, আপনি আপনি একটু আগে যে কথাগুলো বলছিলেন যে মাঠের মধ্যে আসলে অনেকগুলো যে রিভিউগুলো খুব স্পষ্ট, বোলার নিতে চাচ্ছেন তিনি সবার মতামত নিতে চাচ্ছেন, ক্যাপ্টেনের আসলে এত রিভিউ যেহেতু একটা নির্দিষ্ট সময় থাকে তো সেই সময়ের মধ্যে তিনি সবাইকে জিজ্ঞেস করে নিশ্চয়ই রিভিউ নিতে পারবেন না, সবচেয়ে ক্লোজ কলটা কার থাকে? বোলার এবং উইকেট কিপারের, তিনি সর্বোচ্চ তাদের কাছে শুনে কিন্তু এই ডিসিশনটা নিতে পারেন। এবং আমরা দেখি মুমিনুলের বেশিরভাগ রিভিউ কিন্তু আমরা দেখেছি যে ঠিক হচ্ছে না, তিনি যেটা নিচ্ছেন যে রিভিউটা নিচ্ছেন সেটা লস্ট হচ্ছে, যেটা নেওয়ার দরকার তিনি নিচ্ছেন না। এই সিরিজ আমরা একাধিকবার সেটা কমেন্টেটরও খুব বাজে ভাবে মন্তব্য করেন, বাজে ভাবে ঠিক বলা ভুল হবে, মানে তার একটু সারপ্রাইজড হন যে এরকম সিদ্ধান্তগুলো। জি, এইসব জায়গাগুলি তো আছেই। প্লাস আরও একটা ব্যাপার সাজিদ, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি পাওয়ার পর বিশেষ করে, আগে তো মুমিনুল হোমে বেশ তার মানে ব্যাটে অনেক রান ছিল, ভালো রান ছিল, কিন্তু ক্যাপ্টেন্সি পাওয়ার পর আমার কাছে মনে হয় যে মুমিনুলের সেই সেই ফর্মটাও দেখতে পাচ্ছি না আমরা। আপনি আর হোমের বাইরে মানে বিদেশে তো তার ব্যাট ওইভাবে হাসেই না, এই পর্যন্ত এগারোটা টেস্ট সেঞ্চুরি সম্ভবত তিনি করেছেন, এগারো টেস্ট সেঞ্চুরির মাত্র একটা শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কা গত বছর এপ্রিল এক বছর আগে লাস্ট সেঞ্চুরি। জি, তো এছাড়া তিনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মাটি বলেন বা বিদেশে যেখানেই বলেন, মুমিনুল কিন্তু খুবই স্ট্রাগল করেন। এবং ক্যাপ্টেন যদি কারেন্ট সিরিজেও তিনি খুব স্ট্রাগল করেন, কারেন্ট সিরিজেও তার মানে দুই অঙ্কের রানও একটাও নেই, তো তো সে ক্যাপ্টেন যদি আসলে মানে বাংলাদেশের যখন টেস্ট ক্রিকেটে ইদানিং বাংলাদেশের বোলিং খুব ভালো হচ্ছে, বিশেষ করে পেস উইকেট নেওয়াটা মানে এটা স্বপ্নের ব্যাপার ছিল কবছর আগেও, পেস বোলিংটা বিশেষ করে বাংলাদেশের খুব ভালো হচ্ছে, তো সেই জায়গায় কিন্তু ব্যাটিংয়ের যে দুর্বলতার জায়গা সেই জায়গাগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারে। কিন্তু একটা জিনিস আমরা যদি দেখি যে বিসিবি প্ল্যান করছে কিন্তু ঠিকঠাক, আমরা যদি বলি এই সাউথ আফ মানে মাউন্ট মাঙ্গানুয়ে ওই জয়ের পরে টেস্টে বাড়তি একটা গুরুত্ব দেওয়া হয় এবং হিউজ একটা ইনভেস্ট করে, বাংলাদেশ টাইগার্স টিম করা হলো আপনার বগুড়াতে, ভালো ফ্যাসিলিটিতে বগুড়ায় তারা অনুশীলন করলো, মাঠটা তৈরি করা হলো, সেখানে একটা ইনভেস্টমেন্ট, এতগুলো প্লেয়ার কোচিং স্টাফ সেখানে থাকলো, সেখানে একটা ইনভেস্টমেন্ট, ভালো কোচিং স্টাফ এবং ভালো একটা উইকেটে তারা প্র্যাকটিস করলো, গ্যারি ক্রিস্টিয়ানের একাডেমি থেকে প্রায় দু সপ্তাহ তারা থাকলো, সেখানে ব্যাটিং কোচ বাংলাদেশের তখন কিন্তু ছিলেন না তিনি দলের সাথে, তিনি ছিলেন টেস্ট দলের সাথে, সেখানেও একটা ইনভেস্টমেন্ট, মানে ক্রিকেট বোর্ডের যা যা করণে সেগুলো করছে কিন্তু মাঠে কোনোভাবেই তার ফল আসছে না। এখন কি আপনার কি মনে হয় যে অনেকে বলছে মিরাজ কুড বি এ অপশন ফর টেস্ট ক্যাপ্টেন, মানে মিরাজ তো টেস্ট খেলছে অনেক দিন হয়ে গেল, প্রায় ছয় বছর হয়ে গেছে তার টেস্ট খেলা, 2016 অভিষেক হয়েছে, 2022 চলে আসলো, প্রায় ছয় বছর খেলছে এবং খুব ভালো, দেশে বলেন বাইরে বলেন তিনি কিন্তু মোটামুটি উইকেট পান, বাংলাদেশ টেস্ট দলের তিনি একজন পারমানেন্ট সদস্য, তাকে নিয়ে চিন্তা করা যায় কিনা? লং রানের জন্য অবশ্যই খুবই ভালো অপশন মিরাজ, আপনি উইকেট পান বা রান করেন, ইদানিং আমরা মিরাজের ব্যাটার মিরাজকে অন্যভাবে আজকেও 46 করেছে। জি, ব্যাটার মিরাজ 46, আপনি বোধহয় ইয়াসির আলী রাব্বির কথা বলছেন, মিরাজও এরকম একটা ভালো রান করেছে, অনেকক্ষণ ক্রিজে ছিলেন, তো যাই হোক আমরা ব্যাটার মিরাজকে নতুনভাবে দেখছি, কিন্তু আমার যেটা ভালো লাগে বিশেষ করে সেটা হচ্ছে মিরাজ যখন ফিল্ডিংও করেন, হ্যাঁ তখন প্রথম টেস্টে আমরা দেখেছি একটা রান আউট অসাধারণ, মিরাজ যখন ফিল্ডিংও করেন তখন মাঠে কিন্তু তার প্রেজেন্সটা বোঝা যায়, হ্যাঁ কথা বলেন, এনগেজ থাকেন, আবার যদি আপনি পাশাপাশি মুমিনুলকে দাঁড় করান আপনি খুব একটা মুমিনুলকে খুব মানে ওইভাবে ভয়েসটাও আপনি দেখবেন না খুব একটা, একজন ক্যাপ্টেনের যেই ইয়েটা সেটা খুব একটা প্রেজেন্সটা আমার মনে হয় ওরকম টের পাওয়া যায় না, কিন্তু মিরাজ সবসময় চান মাঠে তার প্রেজেন্সটা জানান দিতে, এবং অনূর্ধ্ব ১৯ দলের তিনি বিশ্বকাপেও তিনি নেতৃত্ব দেওয়ার তার আমরা জানি তার অভিজ্ঞতা আছে, এবং সেই বিশ্বকাপে তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন, ম্যান অফ দ্য টুর্নামেন্টও হয়েছিলেন, তো মিরাজের আসলে ব্যাটে বলে দুই দিকে দক্ষতা আছে, মানে তিনি তার পজিশন অনুযায়ী ব্যাটিং পেলে তিনি খেলতে পারেন, মানে শুরুতে স্লো স্টার্ট, সেঞ্চুরিও করেছেন, জি, এবং একই সঙ্গে মানে উইকেট টেকার বোলার, তো তার বা আমি যদি ভুল না করি বাংলাদেশের তৃতীয় হাইয়েস্ট উইকেট টেকার, টেস্ট উইকেট টেকার, তো তিনি তার আসলে ব্যাটে বলে যেমন পারফরমেন্সটা আছে প্লাস তিনি আসলে ওই মাঠের মধ্যে তার প্রেজেন্স জানান দেওয়ার খেলার মধ্যে থাকার একটা প্রবণতা সবসময় থাকে, তো মিরাজ অবশ্যই যদি লং রানে চিন্তা করা হয়, আমরা কিন্তু সাউথ আফ্রিকা যে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলছি, সাউথ আফ্রিকা কিন্তু এইডেন মার্করামকে কিছুদিন ক্যাপ্টেন্সি দিয়ে তারা চেষ্টা করেছে, ইভেন আপনি মার্করাম কেন, গ্রাহাম স্মিথ যখন ক্যাপ্টেন্সি পান একদম তরুণ একজন ক্রিকেটার, তিনি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন দ্য হিস্ট্রি অফ সাউথ আফ্রিকা ক্রিকেট, সো
এরকম করে যদি একজনকে আমরা প্রমোট না করি ডেফিনেটলি ভালো হয়তো ভাই এটা ভালো কিছু নাও আসতে পারে, তবে আমরা তো যেহেতু এদিকে ভালো কিছু ফলাফল আসছে না বিকল্প কিছু তো ভাবা যেতেই পারে। জি নিশ্চয়ই, লং রানের জন্য চিন্তা করলে ইয়াং কাউকে অবশ্যই চেষ্টা করা যেতে পারে। তবে সাজিদ, আমার যেটা মনে হয় উপমহাদেশে বাংলাদেশেও এটা অনেক বেশি আছে, সেটা হলো যে সিনিয়ররা সিনিয়রদের পজিশনে থাকবেন, জুনিয়ররা সেখানে আসতে পারবেন না, সিনিয়ররাই সবসময় নেতৃত্ব দেবেন, জুনিয়ররা সেখানে যেতে পারবেন না, এমন একটা কালচার আছে যেটা আপনি মানে ভারতের ক্ষেত্রেও হয়তো দেখা যেতে পারে। যে বিরাট কোহলির পরে তারা নেতৃত্ব দিল কিন্তু রোহিত শর্মাকে, রোহিত শর্মার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হয়তো মানে বয়স হিসেব করলে, স্বাভাবিক বয়সটা হিসেব করলে তার হয়তো অনেক বেশি আর তিনি খেলবেন না, কিন্তু তারা হয়তো বা লোকেশ রাহুল বা অন্য কাউকে হয়তো চেষ্টা করলেও করতে পারতো, এরকম আলোচনা বা গুঞ্জনও কিন্তু আমরা শুনেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তারা যায়নি। যেটা আমরা দেখি মানে উপমহাদেশে এই ব্যাপারটা খুব বেশি দেখা যায়, হয়তো বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা, এই ইংল্যান্ড, এইরকম দেশগুলোতে হয়তো বা তারা একটু ইয়াং ক্রিকেটারের দিকে হয়তো বা চিন্তা, যেমন জোরুট খুব ইয়াং বয়সে ক্যাপ্টেন্সি পেয়েছে, যেটা বাংলাদেশও হয়তো, যেহেতু এখন বাংলাদেশ ধীরে ধীরে ছোট ছোট জায়গাগুলো নিয়ে কাজ করছে, যেমন এই সিরিজের আগে আপনি যেটা বললেন যে বাংলাদেশ টাইগার্স নিয়ে আলাদা কাজ হয়েছে, পেসারদের নিয়ে আলাদা কাজ হয়েছে, একসময় পেস 2-3 বছর আগে পেসারদের নিয়ে আহাজারি ছিল, যে টেস্ট ক্রিকেটে মানে খুঁজতে গেলে এই আপনার কি বলে আবুজায়েদ রাহি এবং হচ্ছে এবাদত, এই দুইজন ছাড়া বাংলাদেশ খেলতে নেমে এই দুইজন ছাড়া কাউকে পাওয়াই যেত না, এবং হোমে টিম হোমে কোনো খেলা হলেও টেস্ট সেখানে এক পেসার নিয়ে খেলতে হতো, ওরকম উইকেট বানাতে হতো। কিন্তু এখন পেসার কিন্তু অনেকে আছেন, বিকল্প আছেন, শরীফুল চলে আসছেন, তাসকিন চলে আসছেন, সেখানে খালেদকে দেখাচ্ছে, খালেদও ভালো করছেন। তো যেহেতু ছোট ছোট জায়গাগুলো নিয়ে কাজ করছেন, পেসার নিয়ে নিশ্চয়ই কাজ হয়েছে, নাহলে এত পেসার বেরোতো না এবং তারা ভালো করতো না। তো ছোট ছোট জায়গাগুলো নিয়ে যেহেতু কাজ হচ্ছে, সেহেতু লং রানের চিন্তা করে ক্যাপ্টেন্সির এই জায়গাটাও হয়তো বিবেচনা করা যেতে পারে মিরাজকেও। এবং আরেকটা বিষয় যেটা আপনি শুরুর দিকে বললেন যে ব্যাটসম্যান মুমিনুল একটা সময় তাকে বাংলাদেশের ব্র্যাডম্যান এমন বলা হতো, তার গড়ের জন্য 60-70 কাছাকাছি তার গড় ছিল, অলমোস্ট 70 কাছাকাছি, সেটা কিন্তু অনেক নেমে এসেছে তার ক্যারিয়ার গড়। তো ব্যাটসম্যান মুমিনুলের কাছ থেকেও তো আমরা বেস্ট ক্রিকেটটা পাচ্ছি না। এবং আর একটা বিষয় আপনি যেটা বললেন যে সিনিয়ররা তাদের জায়গাটা ধরে রাখতে চান, আমরা এই টেস্টে যদি বলি, জানি না কতটুকু সত্য মিথ্যা, গণমাধ্যমে খবরটা এসেছে যে তামিম এবং মুশফিক প্রভোক করেছে যে না আগে ব্যাটিং করবো না, তাদের পেস বলারদেরকে ফেস করতে চায়নি, মানে তাদের একটা চাপ থাকে যেই ক্যাপ্টেন হোক, সেক্ষেত্রে বর্তমানে মুমিনুল থাকলে মুমিনুলের উপর একটা চাপ আছে, এরপর যদি অন্য কেউ আসে কথার কথা, যদি হয়তোবা সহসাই ক্যাপ্টেন্সি চেঞ্জ হবে না, কিন্তু কথা উঠেছে চেঞ্জ হওয়ার, এরপর যদি মিরাজ হোক বা আপনার লিটন হোক, যে ক্যাপ্টেন হোক, সিনিয়র যারা থাকলে তাদের একটা চাপ থাকবে, মানে এটা কিভাবে এড়ানো যায়, মানে এই চাপটা, মানে আপনি যদি দেখেন আমরা ভারতের কথাই যে আমাদের পাশের দেশে তাদের ক্রিকেট হিস্ট্রি অনেক বড় বাংলাদেশে, তারপরও ধোনি যখন ক্যাপ্টেন্সি ছাড়লেন, বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো, বিরাট কোহলি কিন্তু সবসময় তার পরামর্শ নিতেন মাঠে, কিন্তু আমরা দেখেছি সবসময় তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন, আমরা জানি না ড্রেসিংরুমে কী হতো, টিম মিটিংয়ে কী হতো সেটা আমরা জানি না, কিন্তু মাঠে কিন্তু দেখা গেছে। আপনি যদি দেখেন মাঠে এই সিনিয়র ক্রিকেটারদের ইনভলভমেন্ট কিন্তু খুব কম থাকে, আমরা তো আমাদের চোখে পড়ে না, যে যে ফরম্যাটের ক্যাপ্টেন তামিম সেই ফরম্যাটের ক্যাপ্টেন তামিম খুব মাঠে তার প্রেজেন্স আমরা দেখছি, কিন্তু এই টেস্টে আপনি কি একদিনও দেখেছেন চোখে পড়েনি যে তারা দুইজন এসে তামিম মুশফিক এবং মুমিনুল কোন একটা সিদ্ধান্ত নিচ্ছে, এরকম কিন্তু দেখা যায়, একেবারেই দেখা যায় না, এবং এটা অবশ্যই মানে দলের জন্য খুব একটা ভালোও না। আর আমার যেটা মনে হয় বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা এতদিন ধরে তাদের মানে ক্যারিয়ার বা অভিজ্ঞতা এতদিনের, তাদের যে ফেয়ারলেস থাকার কথা, যেটা আমরা অন্য দেশের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে যে কনফিডেন্সটা দেখি, সেইটা আমার মনে হয় এখনও কিছুটা তামিম মুশফিকের মধ্যে বা অন্য মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে বলেন, মানে আগে শুধুমাত্র সাকিবের মধ্যেই দেখা যায়, হ্যাঁ অনেকটা মাশরাফির মধ্যে দেখা যায়, যে তারা কিন্তু ওই তাদের ওই যেটা বলছিলাম যে মাঠে প্রেজেন্স, ওই ব্যাপারটা থাকে। আপনি যেটা বললেন যে এই টেস্টে তামিম, আচ্ছা মুমিনুল যদি নিজেও না চান তামিমের কাছে, তামিমের কোনো ক্রুশাল মোমেন্টে তামিমের তো অন্তত মানে আমি 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 এক্সপেক্ট করতে পারি যে তামিম গিয়ে অন্তত তাকে হেল্পটা করতে পারেন, কিন্তু সেটা আমরা দেখি না, মুশফিকও কখনো হেল্পটা করতে যান না, দুইজনেরই ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে, মুশফিক দীর্ঘ সময় বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন্সি সব ফরম্যাটেই ছিলেন, তো তারা নিজেরাও গিয়ে কখনো ওই হেল্পটা করেন না, বরং আমরা বরং দেখি যদি কোনো ক্রুশাল মোমেন্টে তারা ভালো করতে করতে আরও বাজে সিদ্ধান্ত নেন। আমি আজকে মুশফিকের ব্যাটিংয়ের কথাই বলবো, বাংলাদেশ যখন ফলোয়ানের সংখ্যায় রয়েছে তখন মুশফিক 140 বল খেলে ফেলেছেন, 50 করে ফেলেছেন,
ওই মোমেন্টে গিয়ে তার আগের বলটায় যখন যেরকম একটা টার্নে তার প্রায় এলবিডব্লিউ অ্যাপিলটা হলো এবং তারা ওই রিভিউটা নেয়নি, রিভিউ নিলে ওইটাও মুশফিকের আউট হওয়ার চান্স ছিল, ওরকম একটা বল খেলার পরে মানে আপনি যখন অলরেডি আগের বলটায় নার্ভাস হয়ে গেছেন একটু মানে ফাম্বল হয়েছে, তার পরের বলটায় ওনার রিভার্স সুইপ করতে কোনো দরকার ছিল, এই রিভার্স সুইপ এবং সুইপের জন্য মুশফিক, সুইপের জন্য হ্যাঁ মানে মুশফিক এর আগে মানে শত শত বার সমালোচনার মুখে পড়েছেন, শত শতবার প্রেস কনফারেন্সে প্রশ্নের মুখে পড়েছেন, কিন্তু তিনি তার জায়গায় সেই মানে একটা মানে একটা একরোখা আচরণ মনে হয় যেন, যে তিনি বলেনি যে তিনি সেই এটা খেলবেনই, যখনই আসুক সেটা খেলবেনই, কিন্তু এই একরোখা আচরণের আসলে মানে সিনিয়রদের সিনিয়র ক্রিকেটাররা যদি এটা করেন তাহলে এই যে মানে শেষ পর্যন্ত দলকে কিন্তু ফলোঅনে পড়তেই হলো, মানে সিনিয়র ক্রিকেটারদের আরও দায়িত্বশীল বিচক্ষণ এবং ওই যে সামনে থেকে নেতৃত্ব দেয়া, সেটা শুধু পারফরমেন্সে না, মাঠের মানে মানে ব্যাটে বলে পারফরমেন্সেই না, একই সঙ্গে মানে দলের যে কোনো নীতি নির্ধারণ বা সব কিছুতে তাদের একটা ভয়েস থাকা উচিত, সেটা এমন না যে আরেকজনকে করতে দিব না, যে টস হলো সমস্ত সবাই বলছে যে এই সাউথ আফ্রিকার উইকেটে ফোর্থ ইনিংসে ব্যাট করতে যাওয়াটা ঠিক হবে না, হয়তো যেটা আমরা গুঞ্জন শুনছি যে তামিম এবং মুশফিকের কারণেই বা তাদের চাওয়াতেই শেষ পর্যন্ত মুমিনুল আসলে প্রথম টেস্টে টস জিতেও ফিল্ডিং সিদ্ধান্ত মানে সেইটা না, কিন্তু মানে একেবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে তাদের একটা মানে খুব বিচক্ষণ পরামর্শ দরকার। এই সিরিজ থেকে আসলে বাংলাদেশের আর কিছু পাওয়ার আসে নেই, প্রথম টেস্টেই প্রথম ইনিংসেই প্রথম টেস্ট তো হারলো এবং অলরেডি এই টেস্টে 230+ রানে বাংলাদেশ পিছিয়ে আছে, ব্যাট করছে সাউথ আফ্রিকা, এখান থেকে আমরা যেভাবে ব্যাটিং দেখেছি প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে 4-5 রান চেস করে বাংলাদেশের জিততে পারবে এরকম স্বপ্ন হয়তো আমরা কেউ দেখছি না, সো বলতে পারি যে এই টেস্ট সিরিজ থেকে প্রাপ্তি একেবারে জিরো। প্রাপ্তি আমরা বলতে পারি মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং, কিন্তু প্রথম ইনিংসে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে সেই সেঞ্চুরির পরে পরের দুই ইনিংসে তিনি যেভাবে আউট হয়েছেন এখনও মনে হয় তাকে নিয়ে কাজ করার অনেক জায়গা আছে, মানে এখনই তাকে আমরা বেশি গ্লোরিফাই না করে তাকে একটু টাইম দেওয়া উচিত, যেটা আমাদের গণমাধ্যমে আমরা সবসময় করি, একটা সেঞ্চুরি করলে তাকে নিয়ে অনেক মাতামাতি শুরু হয়েছে, সেটা হয়তো বা তার কোচ বা যারা আছেন তারা কাজ করবেন, তবে সামনে তো শ্রীলঙ্কা আসছে, আগামী মাসে বাংলাদেশে শ্রীলঙ্কা আসবে এবং সেখানেও দুটো গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশ এই যে টেস্টে অ্যাটলিস্ট আগের চেয়ে ভালো করছে, প্রথম বছর শুরুতে জিতলো এবার একটা জয়ের সম্ভাবনা জাগালো, শ্রীলঙ্কার এগেনস্ট স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? আমরা জানি তাদের পেস অ্যাটাকও ভালো, তাদের স্পিন অ্যাটাকও ভালো, সো সেক্ষেত্রে নেক্সট মান্থে যখন তারা আসবে, আমরা জানি যে বাংলাদেশের ঢাকা মিরপুর উইকেট নিয়ে গতকালই বেশ রাগ দেখিয়েছেন মাহমুদুল, জানি না আমরা কী অপেক্ষা করবে বা এর মধ্যে কতটুকু প্রিপেয়ার করতে পারবে, টানা খেলার মধ্যে আছে, তারপরও মানে কি স্ট্র্যাটেজি হওয়া উচিত আপনার বলে মনে হয়? যদি উইকেটের কথা আমাকে জিজ্ঞেস করেন, পার্সোনালি আমার মনে হয় পেস বান্ধব উইকেট তৈরি করা বেটার হবে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের টেস্টে সবচেয়ে শক্তির জায়গা, টেস্ট না আমার মনে হয় টেস্ট এবং ওয়ানডেতেই, হ্যাঁ টেস্ট ওয়ানডে দুটোতেই বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা এই মুহূর্তে পেস বোলিং আমার মনে হয়, মানে সবচেয়ে ফর্মে আছে আর কি, তো সেই জায়গায় আমার মনে হয় পেস বান্ধব একটা কন্ডিশনটাই হয়তো বাংলাদেশের জন্য ভালো হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে শ্রীলঙ্কা হয়তো একে হচ্ছে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের মতো অত শক্তিশালী প্রতিপক্ষ না, আর দুই খেলাটা হচ্ছে আমাদের হোমে, যেহেতু হোমে খেলা সব দিক থেকে হয়তো বাংলাদেশ মানে কনফিডেন্সের জায়গায় এগিয়েই থাকবে, কিন্তু যদি মানে যদি তাদেরকে হালকাভাবে নেওয়া হয় যে টেস্ট ক্রিকেট 5 দিন ব্যাটিং বোলিং করতে হবে, প্রত্যেক সেশনে এটার আসলে আলাদা আলাদা চেহারা হতে পারে, তো যদি হালকাভাবে নেওয়া হয় সেটা ভুল হবে, শ্রীলঙ্কাও চাইবে যে তাদের অবস্থানটা ভালো করতে এবং তারাও আসলে এই মুহূর্তে তাদের ক্রিকেট নিয়ে স্ট্রাগল করছে, তাদের দেশও নানা রকম সংকটে আছে, তো তারাও চাইবে যে এই জায়গাটা ওই সংগ্রামটা আসলে ক্রিকেট মাঠে তারা দেখাতে চাইবে, তবে একটা ভালো প্ল্যানিং দরকার ডেফিনেটলি, এবং সেই প্ল্যানিংটা এক্সিকিউট করার জন্য আসলে করতে হবে ক্রিকেটারদেরকেই, যদি এই টেস্টে যদিও আমি একটু আগে বললাম যে প্রাপ্তির আশা শূন্য, তারপরও প্রত্যাশা থাকবে যে একটা ভালো ফাইট দিয়ে যেন বাংলাদেশ টেস্টটা শেষ করে। মাকসুম আপনাকে ধন্যবাদ অনেক। দর্শক, এই ছিল খেলার খনের আজকের আয়োজন, আগামী সপ্তাহে আবারও একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের সামনে, সঙ্গেই থাকুন সময়ের।